প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা দেখতে চলেছ শব্দ উৎপন্ন হওয়ার জন্য অবশ্যই তার কম্পনের প্রয়োজন। কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হয় না। আমরা এই পরীক্ষাটা সুষ্ঠুলাকার মাধ্যমে করতে পারি। তোমাদের প্রত্যেকের হাতেই দেখো একটা করে সুষ্ঠুলাকা আছে। তোমরা এই সুষ্ঠুলাকাকে যদি ওই হাতুড়ি, কাঠের হাতুড়ি দিয়ে যদি তুমি ওকে একটু আঘাত করো, দেখবে যে হাতুড়িটা, হাতুড়ি আঘাতে সুষ্ঠুলাকা যতক্ষণ কম্পনশীল হচ্ছে ততক্ষণ শব্দ উৎপন্ন হচ্ছে। তোমরা এটা নিজেরা একটু পরীক্ষা করে দেখো যে ওইটা দিয়ে তুমি আঘাত করো, ওটাকে ওইটা দিয়ে একটু ওই সুষ্ঠুলাকায় আঘাত করো। আঘাত করার পরে তুমি দেখো যে ওইটা ওইটা ধরে দেখো যতক্ষণ পর্যন্ত কাঁপবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এ শব্দ উৎপন্ন হবে। এটা তুমি ভালো করে একটা স্ট্যান্ডে বাঁধালে ভালো হবে। একটা শব্দ উৎপন্ন হচ্ছে। দেখো আমি যখন এটাকে জোরে আঘাত করতেছি দেখবা যে বেশি শব্দ হচ্ছে, তখন এটা ধরে থাকে বেশি কাঁপতেছে। আর যতক্ষণ কম্পমান কম্পন ছিল ততক্ষণ শব্দ উৎপন্ন হবে। আস্তে আস্তে যখন এই কাঁপাটা বন্ধ হবে তখনই দেখা যাচ্ছে শব্দ উৎপন্ন বন্ধ হবে। এটা তুমি শুধু সুষ্ঠুলাকা না, তুমি যে কোনো বস্তু বাড়িতে বসে দেখা যাচ্ছে হাত থেকে কোনো একটা কাঁসার বা তোমার অন্য কোনো থালা বা গ্লাস দিয়ে তোমার সামনে পড়ে যায়, তখন দেখবা যে পড়ার পর শব্দ হয় এবং শব্দটা আস্তে আস্তে কি হয় কমতে থাকে। তখন কমে দেখো আর কখন শব্দটা কমে যায়, যখন ওর কাপা আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছো?